নরসিংদীর মনোহর দিতে আরিফ নামে এক মাদকাসক্ত ছেলে তার নিজ মাকে হত্যা করেছে। উপজেলার একদুয়ারিজা ইউনিয়নের উত্তর আলগি গ্রামে হত্যার ঘটনাটি ঘটে। শনিবার এই ঘটনায় আরিফকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া। মনোহরদী প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। আরিফ মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকার জন্য মা ছেলের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। শনিবার একই বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় আরিফের। পরে বিকেলে মাকে ভাত দেওয়ার কথা বললে রান্নাঘরে ভাত রেখে গোসল করতে যায় তার মা। পাত্রে ভাত কম দেখে মাকে গালমন্দ শুরু করে আরিফ। এ সময় ছেলে আরিফকে উপার্জন করে খেতে বলায় ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নুরু মিয়ার স্ত্রী হাসানে আরার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।